74-এও বাংলাদেশের রাজনৈতিক বিরোধিতা ছিল, মত প্রকাশের স্বাধীনতা ছিল না। আজকের রাজনৈতিক বিরোধিতা আছে, মত প্রকাশের স্বাধীনতা নেই। আর এর সাথে যোগ হয়েছে মানুষের ক্ষুধা। মানুষের ক্ষুধা তো আছেই, মাঠ পর্যায়ে মানুষের ক্ষুধা আছে। আওয়ামী লীগের কর্মী সমর্থক এবং সরকারি সুযোগ সুবিধা ভোগী মানুষের বাইরে মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর অন্তত 80% মানুষ ক্ষুধার যন্ত্রণায় আছে। তারা ভালো করে মাছ মাংস আর চাইলে স্বাধীনতা পায় না, এবং সেটা তারা বলতেও পারে না, ভয়ে, কারণ মামলা হবে। আমি শেষ করবো আলোচনাটা, যে কারণে 1974 সালে দুর্ভিক্ষ হয়েছিল, এগুলোগুলো অক্সুলারি অর্থাৎ সাপোর্টিভ কারণ, কিন্তু মূল কারণটা ফরাসুদ্দিনের তথ্য মতে সেটা হলো যে প্রথম কথা ফসল হয়নি, দ্বিতীয় কথা হচ্ছে নতুন একটা দেশ, অর্থনৈতিক সংকট ছিল, কোথাও কোনো টাকা ছিল না, রপ্তানি ছিল না, খাদ্যের মজুদ ছিল না। সবচেয়ে বড় কারণ যেটা ছিল সেটা হলো এই যে সমাজতান্ত্রিক যে ইগো, সমাজতান্ত্রিক দেশ হিসেবে আমেরিকার সাথে পাঙ্গা নিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। কিউবাতে তিনি রপ্তানি করেছিলেন পাট। হ্যাঁ, দুর্ভিক্ষের একটা প্রেক্ষাপট আছে, কিন্তু সেটা বিএনপির জন্য না, সেটা শেখ হাসিনার নিজের ইগো এবং তার যে রাষ্ট্র পরিচালনার যে নীতি, সেই নীতির কারণে, যেই একই নীতি তার বাবা 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই নিয়েছিলেন, এবং যার কারণেই 1974 সালে দুর্ভিক্ষ হয়েছিল, সেই একই নীতিতে শেখ হাসিনা চলছেন, যার দায় তিনি অসৎভাবে বিএনপির উপর চাপাতে চাইছেন, সেটি নিয়ে বলবো। কেন 74-এর দুর্ভিক্ষ আর 2024-এর দুর্ভিক্ষ প্রায় কাছাকাছি কারণ এবং একই রকম কারণে, তার আগ দিয়ে বিবিসির একটি প্রতিবেদন আমরা পড়ি। 2021 সালে মজেম হোসেন বাংলা একটি প্রতিবেদন করেছিলেন, যেখানে বলা হয়েছে এই দুর্ভিক্ষের কারণ কি এবং দুর্ভিক্ষটা কেন হয়েছিল, এবং সেই সময় দুর্ভিক্ষের কিছু চিত্র নিয়ে এই প্রতিবেদনটা আমার মনে হয়েছে নির্ভরযোগ্য, এবং এটি আপনাদের জানানো দরকার। আমার পেছনে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি হলো যে 74-এর দুর্ভিক্ষর পর সরকারি উদ্যোগে যে লঙ্গরখানা, অর্থাৎ খাবার দাবারের জন্য খিচুড়ি ডাল ব্যবস্থার যে সরকারি উদ্যোগে করা হয়েছিল, তার একটি চিত্র এখানে, লোকজন দাঁড়িয়ে আছে। আরেকটি চিত্র, এই যে ছবিটা দেখছেন আপনি, এই লোকমুদ্দিন নাম যে যুবকের, সেই যুবক আর তার পাশে যে তার মা, তাদের একটা করুণ কাহিনী আছে। সেটা হলো ক্ষুধার যন্ত্রণায় এই বাচ্চা যখন কাঁদছে, তখন তার মা তাকে পুকুরে ফেলে দিয়েছিল যেন শিয়াল টিয়ালে খেয়ে ফেলে, যেন ক্ষুধার যন্ত্রণা তাকে না দেখতে হয়। তিনি কাঁদছিলেন আর বলছিলেন যে ক্ষুধার যন্ত্রণাতেই ফেলে দিয়েছিলাম বাবা, সেই সব দিনের কথা মনে করা যায় না। লোকিমুদ্দিনকে প্রতিবেশীরা বাঁচিয়েছিল, কিন্তু তার শরীরে যে শিয়াল খাবলে ছিল, সেই শিয়ালের খাবলানোর দাগ এখনও আছে বলে বিবিসির প্রতিবেদন এটাতে উল্লেখ আছে। তো এখন এটা হলো 74-এর এই সব কর্মকাণ্ড এবং দুর্ভিক্ষ, দুর্ভিক্ষের প্রেক্ষাপট। এই দুর্ভিক্ষটা বলা হয় যে সরকারিভাবে স্বীকার করা হয়েছিল 27,000 মানুষ মরেছিল, কিন্তু ইতিহাসের দায় বলে প্রায় 15 লক্ষ মানুষ নিহত হয়েছিল কিংবা মারা গিয়েছিল ক্ষুধা যন্ত্রণায়, 1.5 মিলিয়ন। যেটা 74-এর যে দুর্ভিক্ষ সেটা আকারের দিক থেকে 1943 যে বেঙ্গল ফ্যামিনিন হয়, যেটা ইতিহাসে আরও খতরনাক একটা দুর্ভিক্ষ হিসেবে, অর্থাৎ তার 30 বছর পরে এসে 74-এর যে দুর্ভিক্ষ হয়, কিন্তু 1943 যে দুর্ভিক্ষ সেটার চেয়েও মারাত্মক ভয়াবহতা ছিল, কিন্তু গণমাধ্যম এবং প্রচার মাধ্যমের লাগাম এভাবে টেনে ধরা হয়েছিল যে মানুষ তখন ক্ষুধার কথা প্রকাশ্যে বলতে পারত না। সুতরাং সরকারিভাবে স্বীকার করা হয় মাত্র 27,000 মানুষ মৃত্যু হয়েছিল, কিন্তু বেসরকারিভাবে এই সংখ্যা বলে প্রায় 15 লক্ষ মানুষ, 1.5 মিলিয়ন মানুষের প্রাণহানি ঘটেছিল এই দুর্ভিক্ষে। এখন এই দুর্ভিক্ষের কারণ কি সেটি একটি বড় বিতর্ক, রাজনৈতিক বিতর্ক। বাংলাদেশে আওয়ামী লীগের সরকার কোনোদিন 74-এর দুর্ভিক্ষ নিয়ে কথা বলতে দেয় না, তারা বলতে চায় না, কারণ এটা মনে করে এটা তাদের রাজনৈতিক একটা ব্যর্থতা ছিল, এবং বাংলাদেশ স্বাধীনতার পরপরই অনেকবার যুক্তি দেওয়া হয়েছে যে স্বাধীন একটা বাংলাদেশে সরকারকে সহযোগিতা না করে বরং সরকারকে বিরোধিতায় যেভাবে রাজনৈতিক দলগুলো একাট্টা বেঁধেছিল সেটাই ছিল মূল দুর্ভিক্ষের কারণ। কিন্তু আসলে কি তাই সেই দুর্ভিক্ষের কারণ এটা? আরেকটা ছবি দেখুন, ফরাসুদ্দিন আহমেদ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর। আপনারা এখনও নিশ্চয়ই বাংলাদেশের অনেক টাকার নোটে ফরাসুদ্দিনের সিগনেচার দেখবেন কিনা আমি জানি না, অনেক পুরনো নোটে আমরা দেখেছি। সেই ফরাসুদ্দিন বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে যোগ দেন এবং
ইকোনমিক যে রিফর্ম শেখ মুজিবের সাথে, সেই রিফর্মে তিনি সামনের যোদ্ধা হিসেবে কাজ করেন বিবিসির প্রতিবেদন অনুযায়ী। তিনি তখন এই সাক্ষাৎকারে বলছেন যে একটা বিষয় আমরা প্রকাশ্য স্বীকার করতে চাই না, কিন্তু মূল যে কারণ সেটা হলো যে 1973 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়, 71 সালে স্বাধীনতার মূল মন্ত্র ছিল সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা, কিন্তু সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার যে স্বপ্ন শেখ মুজিব দেখিয়েছিলেন তার রাজনৈতিক লড়াইয়ের মাধ্যমে, সেই সমাজতন্ত্র প্রতিষ্ঠিত না হয়ে সেটা একটা পরিবারতন্ত্র হয়েছিল, সেটা শেখ মুজিবের পরিবারতন্ত্র এবং আওয়ামী লীগের নেপোটিজম তন্ত্র। সেই নেপোটিজম তন্ত্র এবং আওয়ামী লীগ পরিবারতন্ত্র এমনভাবে দানা বাঁধলো যে বাংলাদেশের কোথায় রিলিফ, কোথাকার কোন যদি একটা চাকরির বিজ্ঞাপন থাকে, সব জায়গায় আওয়ামী লীগের লোকজন এবং শেখ মুজিবের লোকজন ছাড়া আর কোথাও কোনো সুযোগ পাচ্ছিল না। স্বাভাবিক কারণে যারা সমাজতন্ত্রের স্বপ্ন দেখেছিল তারা বিদ্রোহ শুরু করলো এবং তারা শেখ মুজিবকে উৎখাতের জন্য। আরেকটা ছবি দেখুন, সাম্যবাদী দলের পোস্টার, আজকে দিলীপ বড়ুয়া শেখ হাসিনার সহযোগী, দিলীপ বড়ুয়ার দল সাম্যবাদী দলের একজন কর্মীকে পেটাচ্ছে পুলিশ, এটি ঐতিহাসিক ছবি। তো এই ধরনের গণবাহিনী প্রতিষ্ঠিত করা হয় আজকের হাসানুল হক ইনু শেখ হাসিনার সহযোগী তার নেতৃত্বে। সমাজতান্ত্রিক দল জাসদ শেখ মুজিবের শাসনের বিরুদ্ধে এক লৌহ ইস্পাত বিরোধিতা গড়ে তোলে এবং মাঠে মাঠে তারা তাদের সর্বহারা কর্মকাণ্ড পরিচালনা করতে থাকে, এমনকি তারা ভারতীয় দূতাবাসের একজন কর্মকর্তাকে হত্যা করার জন্য উদ্যত হয়। তো এই ধরনের নানান রাজনৈতিক প্রেক্ষাপট আছে। এবং বিপরীতে শেখ মুজিব তখন কী করছে, বিপরীতে মৌলানা ভাসানী এবং অন্যান্য রাজ্যের সাথে সমঝোতা কিংবা একসাথে রাজনীতি করার পরিবর্তে তখন দমন পীড়ন এবং জেল জুলুম, যেই শাসনের বিরুদ্ধে, পশ্চিমা শাসনের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছিল আওয়ামী লীগের ডাকে এবং স্বাধীনতা যুদ্ধে অংশ নিল, সেই যুদ্ধে বাংলাদেশ জয়ী হওয়ার পরে শেখ মুজিব তার একদলীয় শাসনতন্ত্র দিয়ে বাংলাদেশের মানুষকে নিষ্পেষিত করা শুরু করলো। একটা হলো, এটা হলো কথা বলার স্বাধীনতা বন্ধ করলো, রাজনীতির স্বাধীনতা বন্ধ করলো এবং দমনপীড়ন, চারটা পত্রিকা রেখে বাদবাকি সব বন্ধ করলো এবং একদলীয় শাসন, অন্য সব দলকে নিশ্চিহ্ন করে কিংবা ভেঙে দিয়ে একটা কৃষক শ্রমিক জনতা লীগ বাকশাল তৈরি করলো। প্রেক্ষাপট এটা হলো 74-এর। আজকে আপনারা প্রেক্ষাপটটা মিলিয়ে নেবেন যে আজকে একদলীয় শাসন কিনা, জাতীয় পার্টি সংসদে কয়টি আসনে যাবে সেটির জন্য শেখ হাসিনা সিদ্ধান্ত দিতে হয়, তৃণমূল বিএনপি, বিএনপি থেকে কতজন ভাগিয়ে এই দলটি গঠন করবে শেখ হাসিনা নিয়ন্ত্রণ করেন, ইসলামী ঐক্যজোট নির্বাচনে যাবে কিনা শেখ হাসিনা নিয়ন্ত্রণ, নামগুলো ভিন্ন ভিন্ন আছে কিন্তু এটাও আজকে শেখ হাসিনার একদলীয় শাসন, জাতীয় পার্টি সব কিছু শেখ হাসিনার একদলীয় শাসন। 74-এও বাংলাদেশের রাজনৈতিক বিরোধিতা ছিল, মত প্রকাশের স্বাধীনতা ছিল না, আজকের রাজনৈতিক বিরোধিতা আছে, মত প্রকাশের স্বাধীনতা নেই, আর এর সাথে যোগ হয়েছে মানুষের ক্ষুধা। মানুষের ক্ষুধা তো আছেই, মাঠ পর্যায়ে মানুষের ক্ষুধা আছে, আওয়ামী লীগের কর্মী সমর্থক এবং সরকারি সুযোগ সুবিধা ভোগী মানুষের বাইরে মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর অন্তত 80% মানুষ ক্ষুধার যন্ত্রণায় আছে, তারা ভালো করে মাছ মাংস আর চাইলে স্বাধীনতা পায় না এবং সেটা তারা বলতেও পারে না, ভয়ে, কারণ মামলা হবে। আমি শেষ করবো আলোচনাটা যে কারণে 1974 সালে দুর্ভিক্ষ হয়েছিল, এগুলোগুলো অক্সিলারি অর্থাৎ সাপোর্টিভ কারণ, কিন্তু মূল কারণটা ফরাসউদ্দিনের তথ্য মতে সেটা হলো যে প্রথম কথা ফসল হয়নি, দ্বিতীয় কথা হচ্ছে নতুন একটা দেশ, অর্থনৈতিক সংকট ছিল, কোথাও কোনো টাকা ছিল না, রপ্তানি ছিল না, খাদ্যের মজুদ ছিল না। সবচেয়ে বড় কারণ যেটা ছিল সেটা হলো এই যে সমাজতান্ত্রিক যে ইগো, সমাজতান্ত্রিক দেশ হিসেবে আমেরিকার সাথে পাঙ্গা নিয়েছিলেন শেখ মুজিবুর রহমান, কি কিউবাতে তিনি রপ্তানি করেছিলেন পাট, বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য, যুক্তরাষ্ট্র তখন তাদের স্যাংশন অর্থাৎ অবরোধের তালিকায় কিউবা ছিল সর্বাগ্রে এবং কিউবার সাথে যারা বাণিজ্য করবে, সহযোগিতা দেবে, তাদের সবাইকে স্যাংশনের আওতায় আনবে, এটি ছিল তাদের রাষ্ট্রীয় নীতি এবং এটা শুধুমাত্র নতুন দেশ হিসেবে বাংলাদেশ না, এটি তাদের রাষ্ট্রীয় নীতি ছিল। স্যাংশন যখন আরোপ করে সেই স্যাংশন পালনের জন্য তারা সর্বাগ্রে চেষ্টা করে, যুক্তরাষ্ট্রের নীতি ছিল কিউবাতে যারা বাণিজ্য করবে তাদের সবাইকে সাহায্য সহযোগিতা বন্ধ করবে বাংলাদেশ। শেখ মুজিবুর রহমান পাঙ্গা নিলেন রাশিয়ার সাথে বন্ধুত্বের কারণে, সমাজতন্ত্র কায়েম করার জন্য তিনি কিউবাতে পাট রপ্তানি করলেন, বুঝলেন, ভাবলেন যে না, যতটুকু পাট রপ্তানি করে টাকা আনা যায় সেটাই হয়তো তার কাজে লাগবে। যুক্তরাষ্ট্র তার খাদ্যবাহী জাহাজগুলো
ডিরাউট করলো, ফিরিয়ে নিল এবং বলা হয় এটা প্রশান্ত মহাসাগরে তারা ডাম্প করেছিল এই খাদ্যশস্যগুলো। সেটাই বাংলাদেশের 74-এর দুর্ভিক্ষের কারণ। ফরাসউদ্দিনের তথ্য অনুযায়ী যে এই সত্যটা আমরা কেউ মানি না, বলতে চাই না, কিন্তু এটাও সত্য। আলোচনাটা আমি শেষ করব আজকে 2024-এ এসে শেখ হাসিনা আমেরিকার অবরোধের উপরে পাঙ্গা নিচ্ছেন। অবরোধ হবে কি হবে না আমরা জানি না, কিন্তু নানান আলোচনায় আমরা বুঝছি যে যুক্তরাষ্ট্র বাংলাদেশে যেটি চাচ্ছে সেই সবার অংশগ্রহণের নির্বাচন, এমন না অন্য কোনো দলকে ক্ষমতায় বসাতে চায়। পিপলস রাইট, মানুষের যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য যখন তারা কথা বলছে, শেখ হাসিনা শেখ মুজিবের মতোই পাঙ্গা নেওয়ার চেষ্টা করছেন এবং তিনি আমেরিকার যে স্যাংশন, নিষেধাজ্ঞা সব কিছু উপেক্ষা করছেন। এটি শুধু সরকারিভাবে তো প্রভাব পড়বে না, এটার জন্য এই যে অর্থনীতি পঙ্গু হবে, কারণ অর্থনীতির চাকাগুলো সচল থাকার সব রাস্তাগুলো একটু একটু করে বন্ধ হওয়ার একটা ঝুঁকি আছে। যদি আমি বলছি না স্যাংশন আসবে, বলছি না যে স্যাংশনের কারণে শেখ হাসিনা পঙ্গু হবে, কিন্তু যদি পঙ্গু হয়, মার্চে যদি দুর্ভিক্ষের অবস্থা হয়, তাহলে হবে এই কারণেই যে যুক্তরাষ্ট্র যখন তার এই অবরোধ কিংবা তার টুলসগুলো ব্যবহার যদি শুরু করে, বাংলাদেশ লেনদেন করতে পারবে না, খাদ্য আমদানি করতে পারবে না, রপ্তানি থেকে পয়সা বন্ধ হবে, রেমিটেন্স প্রবাহ বন্ধ হবে, বাংলাদেশের যেসব প্রশাসন কিংবা টুলস আসছে, আইন শৃঙ্খলা বাহিনী, তাদের কার্যক্রম সীমিত হবে, সব কিছু মিলিয়েই এই যে, এবং সাথে রাজনৈতিক বিরোধীরা যেটা 74-এ ছিল, যে মাঠে জাসদের এবং সাম্যবাদী দল সর্বহারা দলের যে তুমুল উৎপাত, সেটার কারণে রাজনৈতিকভাবে কোনো সফলতা অর্জন করতে পারেনি শেখ মুজিবের সরকার। আজকে এত বছর পরে এসে শেখ মুজিবের মেয়ে যখন বলছেন মার্চ মাসে দুর্ভিক্ষ হবে এবং সেটি বিএনপি ঘটাবে, সেটা কেবল সত্যের অপপ্রলাপ এবং অসততা। বরঞ্চ তিনি জানেন তিনি যেই পথে হাঁটছেন সেই পথে দুর্ভিক্ষ হয়তো অনিবার্য, অথবা হয়তো তিনি মিথ্যা কথা বলছেন, কেননা তারই যে উন্নয়নের ফিরিস্তি, তারই যে বাংলাদেশের ভূমি ইকোনমির ফিরিস্তি, সেটা তখন মিথ্যা হয়ে যাওয়ার কথা যদি মার্চে স্যাংশন আসে, মার্চে দুর্ভিক্ষ হয়। আমরা জানি না তিনি কোন উদ্দেশ্যে বলেছেন, কিন্তু শেখ মুজিবের মেয়ে যখন বলে, শেখ বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন, রাষ্ট্রপ্রধান যখন কোনো আশঙ্কা করে, নিশ্চয়ই বুঝতে হবে যে এর পেছনে দুর্বিষন্দেহ কোনো পলিটিক্স রাজনীতি আছে, অথবা এটি সত্যিই ঘটতে যাচ্ছে। যিনি প্রধান হিসেবে, সরকার প্রধান হিসেবে এরই মধ্যে বুঝতে পেরেছেন এবং সে অনুযায়ী নিজের পিঠ বাঁচানোর জন্য আগে থেকেই তিনি বিরোধী পক্ষকে দোষারোপ করার চেষ্টা করছেন, যেন তার ব্যর্থতার যে দায় সেটা আমেরিকার ঘাড়ে চাপানো যায়, বিএনপির ঘাড়ে চাপানো যায়। ঠিক তেমনি যেমনি শেখ মুজিবুর রহমান 74-এর দুর্ভিক্ষের দায় চাপাতে চেয়েছিলেন সর্বহারাদের উপর, সমাজতান্ত্রিক দলের উপরে এবং অন্যান্য প্রেক্ষাপটের উপরে, যার প্রেক্ষিতেই তিনি মতামত বন্ধ করে দেওয়া, রাজনৈতিক দল নিষিদ্ধ করা, সব কিছুকে কুক্ষিগত করে আবার নির্বাচনে তার রাষ্ট্রক্ষমতায় আসতে চেয়েছিলেন, যেইটা বাংলাদেশের কতিপয় বিপদগামী সামরিক সদস্য মেনে নেয়নি, নিজে থেকে বিদ্রোহ ঘোষণা করে, তার পরিণাম হয় 75-এর পট পরিবর্তন। আমরা ঠিক শেখ হাসিনাকে এইভাবে বাংলাদেশের রাজনীতি থেকে হারাতে চাই না, আমরা চাই তিনি আরও অনেক দিন তার যে মেধা দক্ষতা বাংলাদেশের রাজনীতিতে দিতে থাকবেন এবং বাংলাদেশের এই রক্তাক্ত ইতিহাস যেন আর ফিরে না আসে কখনো। শেখ হাসিনা যদি বুঝেন যে আরেকটা দুর্ভিক্ষের দিকে যে যাচ্ছে দেশ, সেই দুর্ভিক্ষের কারণ যেগুলো 74-এ সরকার ফাইন্ড আউট করতে পারেনি কিংবা মেনে নেয়নি, তারা ভাবছিল যে এটি মোকাবেলা করা যাবে কিন্তু মোকাবেলা করা যায়নি, নিশ্চয়ই 2024-এ এসে অতীত থেকে মানুষ শিক্ষা নেয়, শেখ হাসিনা শিক্ষা নেবেন কিনা দেখার বিষয়। শাহেদ আলম শোর এই উপস্থাপনা এবং কার্যক্রম যদি আপনার ভালো লাগে, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন, ইউটিউবেও সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে সামর্থ্য থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিও চেপে দেখতে পারেন। আশা করি আপনাদের সহযোগিতায় শাহেদ আলম শো প্রতিদিন এই তার কার্যক্রম অনুসন্ধান এবং বিশ্লেষণ চালিয়ে নেবে।